নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মুক্তি। ওর ভালো নাম বোধ হয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যুগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরে যুগী। নিস্তারিণীর স্বামী হরিযুগীর গ্রামের উত্তর মাঠে কলা বাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট একটা মনোহারি জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি ছ গাছা এক পয়সা, দুহাত কার এক পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো, কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতে নেই, অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাক, সে হরিযুগীর বাড়িতে দুখানা বড় বড় মেটে ঘর, একখানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি, অনেক পুষি বাড়িতে, দুবেলা পনেরো ষোলোখানা পাত পড়ে। হরিযুগীর মা, হরিযুগীর দুটি ছোট ভাই, এক বিধবা ভাগ্নি, তার দুই ছেলে মেয়ে, সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ির অভাব কোনোদিন হয়নি। গরুর দুধও ছিল চার পাঁচ সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসত। গ্রামের মধ্যে সুন্দরী বৌঝির কথা উঠলে সকলেই বলতো, হরে যুগের বউয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্ত ঘরের বউ, স্নান করে ভিজে কাপড়ে ঘড়া কাঁকে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্যম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু ঘুরিয়ে দিত। এ গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের, তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময় তুঁত বটের ছায়ায় প্রস্ফুট তুঁত ফুলের মাদকতায় সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘোড়া কাঁকে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা তুঁত ফুল সুবাস ছাড়বে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা, হয় কে নয় করবার এমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসেবেও নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এহেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্যবধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোকও লাগাল। হরিযুগীকে দু তিনবার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে, কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল, তাদের কলাবাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে, জাতমান খুইয়ে বৃন্দাবনী কেন, বিনারসি পরবার শখ তার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে গেল। আর একজন লোক কিন্তু কথনচিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোঁসাই পাড়া। গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোঁসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল সন্ধ্যার প্রাককালে, শীতকাল। হঠাৎ সে দেখলে
কাদের একটি বউ ঘোড়া শুদ্ধ পা পিছলে পড়ে গেল, খুব সম্ভব তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকত, দেশের ঝি বউ সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর উপর থেকে সরিয়ে নিলে, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরেই সে দেখলে বধূটি মাটি থেকে উঠতে পারছে না, বোধহয় হাঁটু মচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল, কাছে দাঁড়িয়ে বললে, মা উঠতে পারবে না, হাত ধরে তুলব। তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে বললে, ওঠো মা আমার উপর ভর দিয়ে, কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী, সে ছিল যুগিপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভানতে হয়, খার কাস্তে হয়, সংসারের কাজকর্মে সে অনলস অক্লান্ত। যেমনই পরিশ্রম করতে পারে তেমনই মুখ ভরা, তেমনই সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো, রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে মুসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে দু তিন দিন পরে সে স্বামীকে দিয়ে এক ছড়া সুপক্ক চাঁপা কলা ও নিজের হাতে তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুরকি পাঠিয়ে দিলে গোসাই বাড়ি। বললে, আমার ছেলেকে দিয়ে এসো গে। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনোদিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগি বাড়িতে কোনো প্রয়োজনে আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণীর দু তিন দিন ধরে চোখের জল থামেনি এ সংবাদ যখন সে প্রথম শুনলে। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে দু তিনটি গরু থাকত, সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীর বাড়ির পশ্চিম উঠানে ছোট একটা ধানের গোলা, কোনো কিছুর অভাব ছিল না ঘরে। বরং ব্রাহ্মণ পাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছে, এমন সময় বাড়ুজ্জে বাড়ির মেয়ে খান্তমণি এসে বললে, ও যুগি বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বাড়ুজ্জে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে, কি দিদিমণি? একটা কথা বলবো? কি বলো দিদিমণি? আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাতলায় শুকুচ্ছে না, কাল ধান ভেজে দুটো চিঁড়ে হয়েছিল। তোমাদের ঘরে চাল আছে, কাঠাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলে তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। পরে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি চাল ঘরে আছে, শাশুড়িকে লুকিয়ে দিতে হবে, দেখতে পেলি বড্ড বকবে আমারে। তা বকুক গে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব। আর একবার বাড়ুজ্জে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নাম ডাকওয়ালা খান্ডার বউ, শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধাত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি, যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগি বউ দেখলে বাড়ুজ্জে বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছায়ায় নঠাকরুণ চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। গিয়ে বললে, নঠাকরুণ আসুন আমাদের বাড়ির দাওয়াতে বসবেন, বড় বউ বকেছে বুঝি।
নঠাকুরন সূচি বেয়ে মানুষ। তাছাড়া বাড়ুজ্যে বাড়ির গিন্নি হয়ে যুগি বাড়ি আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও, আমার কপালে এ যখন চিরদিনের, তখন একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ যেদিন চটকাতলায় চিতে শোবে সেদিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কাল নাগিনী যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, চুপ করুন নগিন্নী, বউ শুনতে পেলি আমার এস্তক রোগকে রাখবে না। আসুন আপনি আমার বাড়িতে, এইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে? নগিন্নীকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে তার পা ধুয়ে দিয়ে পিঁড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেওয়ার খুব ইচ্ছে থাকলেও সে বুঝলে বড় ঘরের গিন্নি নঠাকুরন এ বাড়িতে কোনো কিছু খাবে না, খেতে বলাও ঠিক হবে না, সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় এক ছড়া মর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছুই নেই, কলা বাগান আছে, কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারিনি। তার স্বামী সেবার রামসাগরে চড়কের মেলায় মনোহারী জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো আমার জন্য কি আনবা? কি নেবা বলো, ফুলন শাড়ি আনবো? না শোনো, ও সব না, একরকম আলতা উঠেছে, আজ মজুমদার বাড়ি দেখে এলাম, কলকাতা থেকে এসেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশিনীতে থাকে, কি একটা নাম বললে ভুলে গিয়েছি। শিশিনীতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা, কাঠির আগায় তুলো দেওয়া, তাতে করে মাখতি হয়, ভালো কথা, তরল আলতা, তরল আলতা। কত দাম? 10 পয়সা। হ্যাঁ গা, আনবে এক শিশিনী আমার জন্য? দেখবো এখন, গোটা পাঁচেক টাকা যদি খেয়ে দিয়ে মুনাফা রাখতে পারি তবে এক শিশিনী ওই যে কি আলতা তোর জন্য ঠিক এনে দেব। এইভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই সর্বপ্রথম তরল আলতা পায় দেয়। সূত্রপাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেনি। আলতা পরবার সময় যে দেখত সেই অবাক হয়ে থাকত। হাজরি বুড়ি মাছ বেচতে এসেছে একদিন, সে অবাক হয়ে বললে, হ্যাঁ বড় বউ, ও শিশিনীতে কি কি মাকাচ্ছ পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পাদুখানি ছড়িয়ে আলতা পড়তে বসেছিল, এক গাল হেসে বললে, ইয়ে আলতা দিদিমা, এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতাই তো দেখে এসেছি চিরকাল, শিশিনীতে আলতা থাকে কখনো শুনিনি, কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ, এমনি টুকটুকে রং যেন জগদ্ধাত্রী পৃথিমের মতো দেখাচ্ছে। এসব 30-35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছিঁড়া মাদুরে ছিঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই, হরিযুগী বহু দিন মারা গিয়েছে, হরিযুগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা, তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে এক বিধবা যা, যায়ের এক মেয়ে এক ছেলে। 35 বছর আগের সে উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ আর রোগগ্রস্তা শীর্ণকায়া মলিন বসনা প্রৌঢ়ার মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। হরিযুগীর মৃত্যুর সঙ্গে তাদের সে গোয়াল ভরা গরু ও গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে,
ঘরের চালে খড় নেই, তিন চার জায়গায় খুঁচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের উপর উচ্ছেলতা গজিয়ে একদিক ঢেকে রেখেছে, মাটির দাওয়া এখানেকটা ভেঙে পড়েছে, পয়সার অভাবে সারানো হয়নি, কষ্টের সৃষ্টে সংসার চলে। সংসারের কর্তা যার আয়ে সংসারের স্ত্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সেই সংসারের কর্ত্রী, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারি দোকান আর কলা বাগান কোনো রকমে বজায় রেখেছিল। তিন বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুরমা নাতিকে খুঁজতে বার হচ্ছে, এমন সময় বেলেডাঙ্গার দুজন মুসলমান পথিক এসে খবর দিলে সাধন মুখ গুজড়ে কলা বাগানের ধারের পথে কাদার উপরে পড়ে আছে, দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল, গ্রামের লোক ভেঙে পড়ল, সকলে গিয়ে দেখলে সাধন সত্যি উপুর হয়ে কাদার উপর পড়ে, সর্বাঙ্গে কাদা মাখা, তার উপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে খানিকটা জায়গা রাঙা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে, রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার দুদিনেই মিটে গেল, সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল ক্রমে। বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযুগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত, দাদার মৃত্যুর পরবৎসরেই সে বিধবা স্ত্রী ও দুবছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন ১৬ বছরের, বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না, যে ডাকত সে নেই। এখন তার নাম সাধনের মা, কেউ ডাকে পিন্টুর ঠাম্মা। পিন্টু সাধনের শিশুপুত্র, এখন তার ৩ বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে ১৭। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু পিন্টু। পিন্টু উঠানের আমতলায় খেলা করছিল, কাছে এসে বললে, কি ঠাম্মা? তোর মাকে একবার ডেকে দে দিনি। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বললে, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ দুটো ভাত খাবো, বল তোর ঠাকুরমাকে। পুত্রবধূ ঝঙ্কার দিয়ে বললে, ভাত বললি অমনি ভাত, খাওয়া কোথা থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুরমাকে। তবে এক গাল খই কি চিড়ে ভাজা যা হয় দিয়ে এখন খিদে মলাম। হ্যাঁ আমি তোমার জন্য বামুনপাড়ায় বেরোই, লোকের দোর দোর অসুখ, চুপ করে শুয়ে থাকো বাপু। ওরা ওই রকম, সাধনের বউ মুখ ঝঙ্কার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাত, তাই সে ভাবে এক এক সময়। তারও একদিন ১৭ বছর বয়স ছিল, কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো তার? আশ্চর্য। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বললে, বলি হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি, আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর হয়েছে ২৪ পাওয়ারের জন্য, ভাত খেলেই হলো অমনি? বলি সুয়ামী খেয়েছ, পুত্তুর খেয়েছ, দেওর খেয়েছ, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে, তবু সে বললে, সুয়ামী পুত্তুর তো তুমিও খেয়েছিলে, তবুও তিন পাথর করে ভাত মারো তো তিনটি বেলা,
লজ্জা করে না বলতে? নিস্তারিণীর শাশুড়ির এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ডই বাঁধালে। সাধনের বউকে ডেকে বলে দিলে, ওকে কিছু খেতে দিবি না আজ বলে দিচ্ছি। এ সংসারে যে খাটবে সে খাবে, আমরা সবাই মায়ে যেয়ে খাটি, ও শুধু শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলেই এ সংসারে চলে না, তার উপর আবার যে সে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, চোখ হলদে, হাত পা ফুলেছে, ও কি সহজ রোগ? ও আর উঠবেও না খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো খাবো, বেশ করবো। আমার খোকা কলা বাগান সামনে রাখতো, তারই আয়ে বাড়ি শুদ্ধ খাওনি, সেই কলা বাগান তদবির করতে গিয়েই বাচ্চা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলের রক্ত জল করা কলা বাগান মনিহারি ব্যবসা ঘোচালে, এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয়ই দিতে হবে। বাসি আখার ছাই খেয়েও দেব, ডাইনি রাক্ষুষি। আমার সংসার তোর দৃষ্টিতে জ্বলে পুড়িয়ে গেল, নইলে কি না ছিল? গোলা ভরা ধান ছিল না, হাঁড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল না কি? উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযোগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলাই এই সংসারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশন নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলিকাতায় পাঠায়। কত বছরখানেক এ ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে, মার হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সে টাকাটা থেকে 20টি টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এ গ্রামের ব্রাহ্মণ পাড়ায় যোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনো দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তরের চাষা গায়ে হাঁসের ডিম মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণ পাড়ায় বিক্রির জন্যে। নির্মলা নিজেও বসে থাকে না, তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এই সংসারে এখন নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ও ঠাকুরমার দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তিরহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে, রোগের দুষ্ট ক্ষুধায় অবধ বালিকার মতো। হরিযোগী বেঁচে থাকলে তার সে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শুনবার লোক কে আছে এ সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ ধপধপে ফর্সা, কৃষাঙ্গী, মুখ চোখ ভালোই, মাথায় এখনো এক ঢাল চুল, চুলে একটিও পাক ধরেনি। যুগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে, নির্মলার মেয়ে তারা বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এই মাত্র 14 বছর বয়স। আজ 2 বছর হল এ গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ, আমায় কিনা রাগ খুশি ডাইনি বলে, আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমার স্বামী পুত্রের অন্ন উনি কোনোদিন বুঝি দাঁতে কাটেননি? নির্মলা বললে, সে তো তুমিও ওনাকে বলেছ, যাক এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি দুটো ভাত খাবো। না আজ না, তোমার গা ফুলেছে মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি। আচ্ছা এখন চুপ করো, বেলা হোক ভাত রান্না হোক, আমি বলবো তখন।
নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে এ কথা ঠিকই, বিশ্রী চেহারা হয়ে গিয়েছে এ কথা ঠিকই। কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার, ওর দিকে যেন আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকাতে আরও দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছে করে কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, দুটি ভাত তাই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা দশটা আন্দাজ সময়ে সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু দুটো পেয়ারা আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি না বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ, ছেলেকে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে, ঠ্যাং ভেঙে দেব যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে এ বাড়ির লোকে খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা বাঁশঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই ও চিঁচি করে প্রথমেই ডাকলে, ও পিন্টু পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বললে, কি ঠামা, আমার জন্য সেই পেয়ারা আনিলি? না ঠাম্মা। আনিসনি? ছেলে মানুষ ভুলে গিয়েছিস, বস বস এখানে বস। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না, মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলে, ও ছোট বউ ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এ সময় বাড়িতে কেউ থাকে না। আরো দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল, তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই। বেশ খানিক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বললে, হ্যাঁ জ্যাঠাইমা ডাকছিলেন? নিস্তারিণী চিঁচি করতে করতে বললে, কাতরে কাতরে মরে গেলাম, তা যদি তোমাদের একজনও উত্তর দেবে, একজন এমন রুগী বাড়িতে রয়েছে? হ্যাঁ বস এখানে একটু বস। তারা ওর মায়ের মতো ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোণে, পাশেই শ্বশুর বাড়ি, নবীন যুগীর ছেলে অভিলাষ তার স্বামী, এইমাত্র শ্বশুর বাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এখুনি গরম মুরগি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামিনী আয়, মুরগি খেতে দেব। এই জন্যেই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্যে সে এখন এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বললে, ও জ্যাঠাইমা আমি এখন বসতে পারবো না, তোমার জামাই মুরগি মেকেছে, নিয়ে বেলডাঙ্গায় ফিরি করতে বেরুবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে, ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে। একটু ডেকে দিয়ে যা দেখি মা। পরে সুর খুবই নিচু করে বললে, মা দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার নাম যেন করিস নে। তারা বললে, সে আমি পারবো না, অসুখ গায়ে মুরগি খাবে কি, তারপর শেষকালে ঠাকমা টের পেলে আমায় বকে ভূত ঝাড়াবে। চললাম আমি। ও বউ দিদি শুনে যাও, জেঠিমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরে উঠোনে দাঁড়িয়ে বললে, বলি ডাকের উপর ডাক কেন অত, আমার সংসারে কাজকর্ম নেই, মা তোমার কাছে বসে থাকলে চলবে, কি বলছো বলো।
নিস্তারিণী কাতর সুরে বললে, তা রাগ করিস নে আমার উপর বৌমা, আমি দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলি কি চলে? তবে আমি কি খাবো, খিদে পায় না? আমি জানি নে, আদিক্ষে তার কথা শোন, খিদে পায় তা আমি কি করবো? ঠাকমা এলে বলো, ঠাকমা না বললি আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়, একটু ডেকে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করে দেখতি। পুত্রবধূ ঝঙ্কার দিয়ে বলে উঠল, অত সোয়াগের কাজ নি, ছেলের মাথাকে বসে আছে, এখন নাতিটি বাকি। নিস্তারিণী মিনতির সুরে বললে, অমন করে বলতি নেই বৌমা, তা দে ডেকে, কিছু হবে না, দিয়ে একবার ডেকে। পুত্রবধূ হাত পা নেড়ে বললে, না না হবে না, তোমার পাণ্ডু রোগ হয়েছে, বিশ্রী ছোঁয়াচে রোগ, আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, গেলি আমারই যাবে, তোমার কি? কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণী দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেলচিটে বালিশটা ভিজিয়ে দিলে। এমন কথাও লোককে লোকে বলে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটুকু, ওই অবোধ শিশু। মা সাধভে কালী তার মঙ্গল করুন, মঙ্গল করুন। সেনা তার ঠাকুরমা, বৌমা বলে কি না, গেলে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুন বাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি, দেখি গা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল, কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে? ছোট বউ, তুই আবার আমায় ছুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়, আজ আমায় বৌমা বলেছে। হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়, বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগল। নির্মলা বললে, চুপ করো, চুপ করো দিদি, সবই তোমার কপাল, পিরতিমের মতো বউ ছিলে, সব তো দেখিছি, স্বভাব চরিত্রী সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারিনি কোনোদিন। কেন, দেওরদের কোলে পিঠে করে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম, তোর স্বামী তখন 9 বছরের ছেলে, আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত, আর আজ আমি হয়েছি নাকি ডাইনি। চুপ করো দিদি, এসব কথা আমি সব জানি, এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বললে, দুটো ভাত। না, আমায় বকিও না, সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম, দুটো মুড়ি নিয়ে এসেছি। শোন ছোট বউ, অভিলাষ আজ গরম মুড়কি মেখেছে, তারা বলে গেল। না সেসব হবে না, গুড়ের মুড়কি জ্বর হলি খায়, দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দিগে খেয়ে এক ঘটি জল খেয়ে আজ রাত্রির মতো পড়ে থাকো। শুনেছ কাণ্ড, বাজারে নাকি চালের পালি 1.5 টাকা, ভাত আর খাতি হবে না, বলাইয়ার কত রোজগার করবে, কি করে এই বিধবার পুরি চালাবে, ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে, অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিষ্পৃহ, তবুও 1.5 টাকা এক পালি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরের মধ্যেও চমকে গেল। সেকালে যে তাদের গোলার ধান বিক্রি হয়েছে, 18 আনা করে সরু বাঁশশলা কি চামরমণি ধানের মন, মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকা ধান বিক্রি হয়, 5 শিকা ছিল 1 মণ ধানের দাম।
নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 350 হয়ে উঠল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বউ তোমায় একটা কথা বলি, খাওয়া দাওয়ার বড্ড কষ্ট, দুমন ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছে তোমার কোনো অভাব নেই, গোলা আরো উথলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে দুমন ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালের খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করত না কখনো, কিন্তু তখনকার দিনে এ সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার উপর কথা বলবার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা এক বাটি দুধ নিয়ে এসে বললে, ও দিদি খেয়ে নাও একটু দুধ। নিস্তারিণী বললে, আমার এখানে একটু বস ছোট বউ, কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই, এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানে চিঁড়ে কুটতে হবে বাড়ুজ্যেদের, তারপর আবার যে একা সেই একা। সারা দিন দাদ আজ একটি মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। একদিন দুদিন করে কত দিন যে কাটল নিস্তারিণীর কোনো খেয়াল নেই, কেবল আপছা আপছা দিনগুলো আসে। সেসব দিনের প্রতিটি মুহূর্তে যেন নিঃসঙ্গ, কেবল ছোট্ট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটুও বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবল সবাই বকে, সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না, হলদে রঙের রোদ বাঁশ ঝাড়ে আম গাছের মাথায়, তেলাকুচো লতায় সাদা সাদা ফুল ধরেছে, বলাইয়ের হাতে পোঁতা উঠানের রাঙা ডাঁটা শাক ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে, জিজ্ঞেস করলে, ও বৌমা এটা কি মাস? সে খোঁজে কি দরকার তোমার, বলো না বৌমা। শেষা ভাত দোর, তোমার কি হুঁশ পড়ে না আছে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল, খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার। তোমার কাছে গিয়ে ডাকলে, তা যদি একটা কথা বললে। বিকেলে ও পাড়ার বুধো গোয়ালার মা দেখা করতে এসে বললে, ও মা ইয়ে কি চেহারা হয়ে গিয়েছে, হাহা কতদিন হয়েছে আসিনি, বলি শুনছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদুরি হয়েছে বুঝি, পেট যে ফুলেছে বড্ড। সোনার পিরতিমে চেহারা ছিল বৌমার, আমি তো আজকের লোক নই, যখন হরি প্রথম বিয়ে করে এলো ওই আমতলায় দুধে আলতার পিঁড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে, রূপে একেবারে ঝলক দিয়ে গেল যেন। সে চেহারার আর কিছু নেই, এমন নক্ষী বউ, আহা তার এত কষ্ট ছিল আদেষ্টে। নিস্তারিণী যেন সবসময় নিস্পৃহ উদাসী হয়ে পড়েছে। এসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে যেন কথা বলছে। সেকালে সে বড় বউ তো কোন কালে মরে হেজে গিয়েছে, পান্তা ভাত কত কাল খায়নি, কেউ দেয় না, দেখাই করে না এসে। সন্ধ্যার পরে নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি তোমার জন্য একটা জিনিস এনেছি মনির বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি কি? চুপ কর, দুটো তালের বড়া,
গিন্নি ভাজছে তা আমাকে খেতে দিলে। কতকাল খাইনি, দেখ। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না, রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। রান্নাঘরে যেতে সাধনের বউ বললে, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই, অমন ফুলে ঢোল হয়ে উঠেছে, পাপের দেহ তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। নির্মলা ধমক দিয়ে বললে, অমন বলিস নে বৌমা, মুখে পোকা পড়বে। সতীনক্ষী মেয়ের নামে কিছু বলো না, তোর আপন শাশুড়ি না, তুই ওইসব কথা মুখে বের করিস কি করে? আজই না হয় অমন হয়ে গিয়েছে, ও যে কি ছিল আমি সব দেখিছি। এই সংসারে যা কিছু ঝক্কি চিরডাকাল ও পুইয়েছে। দেওরদের মানুষ করা, বিয়ে থাওয়া দেওয়া, ও না থাকলে সংসার টিকত না। আজ না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বলল, হোগে যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর ওপর আমার এতটুকু ছেদদা নেই, যতই বলো। ও খেয়েছে কি বলিস বৌমা? ও ছেলে খেয়েছে, যাবার অদেষ্টে যায় চলে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি, তুই শু আমি খেয়েছিস। এই কথার উত্তরে খুড়শাশুড়ি ও বউয়ে তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না, এক একবার চেতনা সজাগ হয়ে ওঠে, তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খুঁজে, নির্মলাকে খুঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই কাছে আসতে চায় না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাওয়ার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাও নিজে, খাইয়ে দেব। নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও, বললে, তাই দে বৌমা। সাধনের বউ ভাত দুটি খাইয়ে এঁটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এল। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বললে, ঠাকুর ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনি হল। যাকে অবোধ বালিকার মতো আবদারে সুরে বললে, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা দু তিন দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল পরদিন দুপুর থেকে। সে অসুখের ঘুরে কোন বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। বাড়ুজ্যেদের নগিন্নি যেন এসে হেসে হেসে বলছেন, আমায় আজ দুকাঠা চাল ধার দিতে হবে বউ, বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুই না দিলে দাঁড়াবো কোথায়। যেসব লোক কত কাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিন রাত ওর বিছানার চারিপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন পূর্বের শরৎ অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর আর এই ইলিশ মাছটা ভারী সস্তা আজ হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনের
হঠাৎ আজ এমন অপ্রত্যাশিত অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন কোনটা সত্য। সে এক গাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বললে, সতীলক্ষ্মী স্বর্গে চলে গেল, বৌমা পায়ের ধুলো নে। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড়জায়ের পায়ে হাত ঠেকায়। নমস্কার, নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।